আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলোকে শেষ করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে পর্যন্ত তারা ফাঁসি দিয়েছে আমরা নেতৃবৃন্দ কণ্ঠে এই কথা বলে শেষ করতে চাই আমাদের একের পর এক ফাঁসি নয় আমাদের একজন সমর্থক পর্যন্ত ফাঁসির কার্যক্রম যদি আপনারা চালাতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে অঙ্গীকার করছি বাউফলবাসীর সামনে আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম চলমান ছিল চলমান আছে ভবিষ্যতেও চলতে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলোকে শেষ করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে পর্যন্ত তারা ফাঁসি দিয়েছে আমরা নেতৃবৃন্দ কণ্ঠে এই কথা বলে শেষ করতে চাই আমাদের একের পর এক ফাঁসি নয় আমাদের একজন সমর্থক পর্যন্ত ফাঁসির কার্যক্রম যদি আপনারা চালাতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে অঙ্গীকার করছি বাউফলবাসীর সামনে আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম চলমান ছিল চলমান আছে ভবিষ্যতেও চলতে থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين গত 7 এপ্রিল সকালবেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা এবং আল্লাহ দ্রোহীদের জন্য শাস্তি হিসেবে যে আকস্মিক ঘূর্ণিঝড় বাউফলের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোর উপর দিয়ে অতর্কিতভাবে প্রবাহিত হয়েছে তাতে যে ক্ষতি হয়েছে নিহত হয়েছে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বিধ্বস্ত হয়েছে এবং আমাদের অবিশ্বাস্য ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে অনেকে আহত হয়েছে আমরা সেই সমস্ত ভাইদের আজকের এই সহযোগিতামূলক কর্মসূচি নগদ অর্থ সহযোগিতা প্রদান প্রোগ্রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর কাছে প্রথমেই বিশেষভাবে মোনাজাত করি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের উপরে যে পরীক্ষা দিয়েছেন যে ক্ষতি আপনাদের হয়েছে বিশেষ করে আমাদের যে তিনজন ভাই পরিবারের সদস্য যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন এরকম বিপদ আপদে তারা ইন্তেকাল করেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আমরা দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন এবং আহত পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আমরা আজকে এই ভরা মজলিসে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মেহরবানি করে আল্লাহর কাছে হাত তুলি আল্লাহ দয়া করে আপনি আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানিত সদস্যবৃন্দের শোককে শক্তিতে পরিণত করে আপনার গায়েবি মদক দিয়ে তাদের এই সংকট উত্তরণে আপনি তাদেরকে সাহায্য করুন আমিন সম্মানিত ভাইয়েরা বিপদ মুসিবত দুঃখ দুর্দশার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বর্ণনা করেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বাল যখন তোমাদের কোনো দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত আসে এটা আমার পক্ষ থেকে আসে তোমাদের কাছে দেই কারো পরীক্ষার জন্য কারো শাস্তির জন্য উত্তীর্ণ হলেও সে জান্নাত পাবে শাস্তি পেয়ে যদি সে আমার দিকে ফিরে আসে তাহলে তাকেও জান্নাতে দেওয়া হবে অত্যন্ত মধুর কথা না আল্লাহর কত মহব্বতের কথা কত ভালোবাসার কথা সন্তানকে যখন বাবা কোনো শাস্তি দেয় কোনো প্রহার করে কোনো আঘাত করে এই আঘাতটা কি তাকে আসলে কষ্ট দেওয়ার জন্য নাকি তাকে হেদায়েতের পথে আনার জন্য সুচিত পথে আনার জন্য সুষ্ঠু পথে আনার জন্য আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি এই কথাই বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রব্বিহিম যখন তোমাদের এরকম কোন দুঃখ দুর্দশা হয়ে যাবে তখন কলু তখন তোমরা কি বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমাদেরকে আবার তার কাছে ফিরে যেতে হবে সুতরাং আমাদের এখানে কোনো আফসোসের কষ্টের কোনো বিষয় নাই আজকে আমার একটু খারাপ লাগছে এইরকম একটি আয়োজন করার কথা ছিল মূলত আমাদের ঈদের জন্য এই উত্তর জেলা নেতৃবৃন্দ জানেন আমি ঢাকা থেকে আসার সময় থেকে ওনাদেরকে বলে আসছি ঈদ সামগ্রী বিতরণ সহ আরো কিছু কর্মসূচি আমরা পালন করব দেখেন মানুষের সব পরিকল্পনা সবসময় বাস্তবায়ন হয় না আমরা পরিকল্পনা করেছি একরকম আল্লাহ আমাদের সামনে পরীক্ষা দিয়েছেন আর একরকম সেজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা তাশা উনা ইল্লা ইয়াশা আল্লাহ তোমরা যা চাও তা হবে না আমি যা চাই তা হবে তোমাদের হাসিকে আমি সাথে সাথে কান্নায় পরিণত করে দিতে পারি তোমরা কাঁদতে কাঁদতে ওই অবস্থাকে আমি তোমাদের হাসিতে পরিণত করে দিতে পারি তিনি কে আমরা সেই আল্লাহর অনুমোদন নিয়েই মূলত আজকের এই কার্যক্রমটুকু আপনাদের জন্য পালন করার চেষ্টা করছি এটি বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কোনো কর্মসূচি না এটি ইবাদত এটি কি ভাই একটু আগে আকিমুস সালাতের দায়িত্ব পালন করে আসছি আমরা মুসল্লি নাম ধারণ করেছি সেই আল্লাহ নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ হে ইমানদারগণ তোমরা রুকু করো ভালো করে বুঝেন তোমরা রুকু করো ওয়াসজুদু তোমরা সিজদা করো ওয়াবুদু তোমরা আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার দাসীগিরি করো আমার ভাইয়েরা আমার বোনেরা রব্বাকুম তোমার রবের আফআলুল খায়র এরকম বন্যা দুর্যোগ কোন সংকট কোন ক্রান্তিকাল কোন অসুস্থতা কোন রোগ ব্যাধি কোন সমস্যা হয়ে গেলে ওয়াফারুল খয়ে পরস্পর পরস্পরের কল্যাণের জন্য তোমরা পরস্পর পরস্পরের পাশে দাঁড়াও এটা কার নির্দেশ সেই আল্লাহ নির্দেশ পালন করে আকিমুস সালাতে মসজিদে গিয়ে সালাত আদায় করে যদি মুসল্লি হন
আকিমউদ্দিনের দায়িত্ব পালন করে যদি আমরা মুজাহিদ হই আজকে এখানে সেই আল্লাহর নির্দেশ ওফারুল খয়ের আমরা সেই জন্য ঘোষণা করেছি একজন জামাতকর্মী মানে সমাজকর্মী বলেন আলহামদুলিল্লাহ সেই সমাজকর্মীর দায়িত্ব নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি আমার মতো ছোট মানুষ বাউফলের এই প্রান্ত থেকে আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন বাউফলে আপনাদের কাছে সালাম পৌঁছিয়েছেন বাংলাদেশ শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সদ্য কারামুক্ত সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি থেকে আছেন আমি ওনাকে ছোট্ট একটি আমিরে জামাত সালাম গ্রহণ করবেন শাহ উপকূলবর্তী এলাকায় একটা বড় ঝড় হয়েছে আপনার দোয়া এবং সহযোগিতার জন্য এলাকাবাসী আপনাকে সালাম জানিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই সালাম উনি গ্রহণ করেছেন উনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং আজকের এই পুরো সহযোগিতাটা ওনার পক্ষ থেকেই মূলত আমিরে জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার আলহামদুলিল্লাহ এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আজকে সমস্ত কাজ ফেলে রেখে আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি চলে আসছেন এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী পুরা জেলা সংগঠনের নেতৃবৃন্দ এখানে চলে আসছেন এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী আমরা আজকে ঈদ নিয়ে ব্যস্ত নেই আমাদের কথা ছিল আজকে আমরা ঈদের আমাদের পরিবার নিয়ে আমরা ব্যস্ত থাকবো কিন্তু আজকে আমরা মনে করেছি গোটা মুসলিম উম্মাহ একটা পরিবার সেই পুরো পরিবার নিয়ে ব্যস্ত থাকার দায়িত্ব হচ্ছে মুসলমানদের বাংলাদেশ জামাত ইসলামী সেই দায়িত্ব পালন করার জন্য এখানে এসছে আমরা মনে করি আমাদের পুরো বাউফার উপজেলা একটা পরিবার এখানে ভালো থাকলে আমি বহুবার বলেছি এখানে ভালো থাকলে আমরা সবাই মিলে ভালো থাকবো কোন সংকট হলে আমরা সবাই সম্মিলিত হবে তাদের কাঁদিয়ে সংকট উত্তরণে আল্লাহর সাহায্য নিয়ে আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করবো আমরা কি আমাদের সেই কথা রক্ষা করতে পেরেছি আপনারা সাক্ষী দেন বাংলাদেশ জামাত ইসলামী বাউফার উপজেলা কি এটা পেরেছে আমরা কি এই কাজে আমরা সবসময় আপনাদের সাথে থাকি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন আসাবাতহু দাররু যখন কোন দুঃখ দুর্দশা মুসিবত তোমাদের কাছে আসে সবারান তোমরা কি করো ধৈর্য ধরো ফাকানা খয়রুল্লাহু তাহলে এটা তোমাদের জন্য কি হবে এটা কল্যাণকর ওয়াইন আসাবাতু সাররাউ ধরো না এবার ভালো কিছু এসছে কল্যাণকর এসছে আনন্দের কিছু এসছে প্রত্যাশার কিছু এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন আসাবাতু সাররাউ শাকারান কি করো তখন তোমরা আত্মহালিদিত হয়ে গর্বিত হয়ে যাও অহংকারিত হয়ে যাও না আল্লাহ রাসূল বললেন তখন তোমরা শুকরিয়া আদায় করো ফাকানা খয়রুল্লাহু এটাও তোমার জন্য কি তাহলে মুমিন বান্দা বান্দীদের অবস্থান সব কিছু মিলে এক জায়গায় হিসাব করলে অবস্থান কয়টা ভাই আজকে আমরা একটু মুখস্থ করে নিয়ে যাই অন্তরটা ভালো লাগবে দুঃখে ভালো থাকবেন সুখে তো ভালো থাকবেনই ইমানদারদের যে অবস্থাই হোক আমাদের অবস্থা হলো দুটো যদি খারাপ কিছু হয়ে যায় ভাববো আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন সবরিয়া বলেন যদি আল্লাহ তাআলা আমাকে ভালো কিছুর মধ্যে ফেলেন আমার প্রত্যাশা পূরণ হয় ভাববো আল্লাহ তাআলা আমাকে এর মধ্যে দিয়ে পরীক্ষা করছেন যে ভালো অবস্থাতে আমি আল্লাহকে স্মরণ করো কিনা তাহলে আমার কি শুকরিয়া তাহলে দুটো শব্দ বলেন যদি আমরা বিপদে পড়ি যদি আমরা প্রত্যাশা পূরণে পড়ি তাহলে দুটো অবস্থা সবরিয়া শুকরিয়া পারা যাবে ইনশাআল্লাহ একে হাত ধরে ইনশাআল্লাহ আল্লাহ আপনি আরশে আছেন থেকে হাত গুলোকে ক্যামেরা দিয়ে তুলে কাল কেমতে দিয়ে জান্নাতুল ফেরদাউসে বাসাই করে করে আমাদেরকে জান্নাতে নিয়ে নিয়েন আমাদের বিপদ দুঃখ দুর্দশা সরকার কাহিনী মদত দিয়ে আপনি পুরো করে দিয়েন আমরা যতটুকু দিতে পেরেছি এটা আপনার পক্ষ থেকে অনুমোদনে আমরা পাচ্ছি এই অনুমোদন আপনি বৃদ্ধি করে দেন অঞ্চলের সমস্ত ভালো মুসিবত থেকে আমার এই 3.5 লক্ষ মা বোনকে আপনি হেফাজত করেন আমি জানি না এখনো কোনো দাতব্য প্রতিষ্ঠান এখনো কোনো দাতা সংস্থা সরকারি বেসরকারি আধা সরকারি কেউ মাঠে নেমেছেন কিনা আপনাদের কাছে দাঁড়িয়েছেন কিনা এখানে তো সবাই এসছেন আপনারা আপনারা কি জানেন আপনাদের কাছে কেউ এসছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আজকে আহ্বান জানাই বিত্তশালী আসুন আধা সরকারি বেসরকারি সরকারি ব্যবসায়ী অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী আজকে রাজনৈতিক দল হিসাবে কাজটা করছে না এই কাজটা করছে আল্লাহর নির্দেশে আমাদের ইবাদত এবং সেই ইবাদতকে বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচির একটা অংশই করে নিয়েছে সমাজের কল্যাণে মানুষের জন্য কাজ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বলে শেষ করে দেই আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত ইয়া রাসূলুল্লাহ বায়াত করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা বায়াত করেছি কার কাছে আল্লাহ রাসূলের কাছে কি বলে ইকামুস সালাত আমরা কি করব আমরা নামাজ পড়ছি না পড়ি নাই পড়ছি ইকামুস সালাত ওয়া ইতাউস যাকাত যাদের উপরে যাকাতের নিসাব ফরজ হয়েছে তারা কি করবেন যাকাত আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করেছি আরো দেবো এরপরে শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়াত ইয়া রাসূলুল্লাহ আমরা আরেকটা বিষয়ে বায়াত করেছি আপনার কাছে এবং বায়াত করতে চাই আপনার কাছে আপনি আমাদের বায়াত করান সেটা হলো আল মুসলিম আর নাসহে লিকুল্লি মুসলিম সুবহানাল্লাহ বলেন প্রত্যেক মুসলিম আমরা কল্যাণ কামনা করব আমরা অন্যায় ভাবে কারো বিরুদ্ধে মামলা দিব না আমরা অন্যায় ভাবে কারো গিবত করব না আমরা অন্যায় ভাবে কারো হক নষ্ট করব না আমরা অন্যায় ভাবে কারো পিছনে পুলিশ চালিয়ে দেব না আমরা অন্যায় ভাবে কারো বিরুদ্ধে আইনকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে কারো বিরুদ্ধে আমরা ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে তার সৎকাজগুলোকে তার ভালো কাজগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা আমরা কেউ করবো না এই বাউফাল বসে যদি তা না করতো কতিপয় লোকের আছে এই হাদিসের বাইরে গিয়ে আল্লাহ রসুলের নির্দেশকে লঙ্ঘন করে অন্যায়ভাবে মামলা দিয়ে অন্যায়ভাবে হামলা দিয়ে আমাদের বিরুদ্ধে শত শত ওয়ারেন্ট জারি করে এমনকি আপনারা শুনেছেন আমাদের মতো লোকদের বিরুদ্ধে তারা 5 বছর 5.5 বছর ন্যায়ভ্রষ্ট সাজা দিয়ে আমাদেরকে দণ্ডিত আসামি বানিয়ে রেখেছে আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের বন্ধু আমার মায়েরা এখানে আছেন বহুবার আপনাদের সাথে দেখা হয়েছে এই জায়গায় সেলাই মেশিন বিতরণ করেছি এই এই জায়গায় শীতবস্ত্র বিতরণ করেছি এই জায়গায় বন্যার সময় আমরা খাদ্য বিতরণ করেছি আপনার কাছে কি মনে হয় আমাদের মতো এই লোকদের বিরুদ্ধে
5 বছরের রায় দিয়ে আমাদেরকে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি বানানো যায় না কিন্তু দণ্ডিত আসামি বানিয়ে তারা শেষ করে নাই আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলোকে শেষ করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে পর্যন্ত তারা ফাঁসি দিয়েছে আমি অ্যাপ্রিন্টনকে এই কথা বলে শেষ করতে চাই আমাদের একের পর এক ফাঁসি নয় আমাদের একজন সমর্থক পর্যন্ত ফাঁসির কার্যক্রম যদি আপনারা চালাতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে অঙ্গীকার করছি বাউফলবাসীর সামনে আমাদের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম চলমান ছিল চলমান আছে ভবিষ্যতে চলতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদেরকে আমিরে জামাতে সালাম পৌঁছিয়েছি আমাদের বিশেষভাবে সালাম পৌঁছিয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মুহতারাম নুরুল ইসলাম বুলবুল ভাই আপনাদের জন্য দোয়া করছেন আপনাদের কাছে উনি দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের সকলের নেক কর্মকে কবুল মঞ্জুর করুন আমিন রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি